আজকে আমরা আলোচনা করতে চলেছি আমাদের বাড়িতে ব্যবহৃত এসির বিদ্যুৎ বিল কিরকম এসির বিদ্যুৎ বিল মূলত নির্ভর করে এর কম্প্রেসের উপর কম্প্রেস আসবে। যত উত্তপ্ত ঘরকে এসি ঠান্ডা করতে হয় এসি কম্প্রেসর তত বেশি কাজ করতে হয় একটি উদাহরণের মাধ্যমে বুঝাইতে পারি ধরুন আপনার বাড়িটি পাঁচতলা এর পাঁচতলায় যে ফ্লোরটি রয়েছে এটি টপ ফ্লোর আমরা সবাই জানি টপ ফ্লোরে গরম বেশি হয় পাঁচ তলায় যে এসিটি ব্যবহৃত হচ্ছে একে এই ঘরটাকে ঠান্ডা করতে যে কাজ করতে হয় তলায় যদি কোনো এসি ব্যবহৃত হয় সেই এসিটির কাজ তুলনামূলকভাবে কম করতে হয় অর্থাৎ টপ ফ্লোরে যে এসিটি রয়েছে এই কম্প্রেশরটা বেশি কাজ করার জন্য এর বিদ্যুৎ বিল বেশি আসবে অপরদিকে নিচতলায় বা গ্রাউন্ড ফ্লোরে যে এসিটি রয়েছে এর কম কাজ করার জন্য এর কম্প্রেসর কম কাজ করার জন্য এর বিদ্যুৎ বিলটি কম আসবে আরো একটি উদাহরণ দেই মনে করেন আপনার ঘরে এখন একজন মানুষ রয়েছে এই সময়ে এসি যে কাজ করতে হবে এই কম্প্রেসর যে কাজ করবে ওই ঘরে যদি দশজন মানুষ থাকে দশজন মানুষের শরীরের যে তাপমাত্রা এটা বেশি হবে এই সময় এসি যে কাজ করবে এটা বেশি কাজ করতে হয় অর্থাৎ একই ঘরে যদি লোক সংখ্যা বেশি হয় এসির কম্প্রেসরকে ঘর ঠান্ডা করার জন্য বেশি কাজ করতে হয় এই জন্য বিদ্যুৎ বিল বেশি আসে তো সাধারণত দেখা গিয়েছে আমাদের দেশের এসি গুলোর পর্যন্ত হয় যেগুলো ইনভার্টার এসি এবং বিদ্যুৎ সাশ্রয়ী এসি এগুলো সাধারণত এক দশমিক দুই কিলোয়াট এই কম্প্রেসারের ক্ষমতা একটি এসি যদি এর কম্প্রেসর এক দশমিক দুই কিলো আট আওয়ার হয় এবং এটি সর্বোচ্চ ক্ষমতায় এক ঘন্টা চললে এক দশমিক দুই কিলো আট আওয়ার বা এক দশমিক দুই ইউনিট বিদ্যুৎ বিল আসবে যদি বিদ্যুতের ইউনিট আপনার দশ টাকা হয় লক্ষ্য রাখতে হবে বিদ্যুতের ইউনিটের দাম বিভিন্ন স্তরের জন্য আলাদা আলাদা হয় আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা ধরলাম দশ টাকা ইউনিট তাহলে এক দশমিক দুই ইউনিট বিদ্যুৎ বিল আসবে আমার বারো টাকা তো সহজ কথা বুঝলাম যে আমাদের একটা এসি যদি তার সর্বোচ্চ ক্ষমতায় একটা ইনভার্টার এসি যদি সর্বোচ্চ ক্ষমতায় এক ঘন্টা চলে তাহলে এক দশমিক দুই ইউনিট বিদ্যুৎ বা বারো টাকা বিদ্যুৎ বিল আসবে অধিকাংশ এসি দেখা যায় যে এদের এক ঘন্টায় সর্বোচ্চ ক্যাপাসিটিতে চলতে হয় না যখন ঘরটা ঠান্ডা হয়ে যায় তখন এই এসিটা তার সর্বোচ্চ ক্ষমতায় আর চলে না বা চলার প্রয়োজন হয় না একটি গবেষণায় দেখা গেছে আমাদের এসি চলে অর্থাৎ আমাদের এক ঘন্টা যদি একটা এসি চলে তাহলে অর্ধেক বিল আসবে বারো টাকার অর্ধেক ছয় টাকা আসে অনেক সময় দেখবেন যে ভোরের দিকে আপনার এসির বিদ্যুৎ বিল আস নাও আসতে পারে তখন হয়তো বাইরের তাপমাত্রা কমে যায় ঘরের তাপমাত্রা বাইরের তাপমাত্রা যখন সমান হয়ে যায় তখন এসিতে বিদ্যুৎ বিল হয় না বললেও চলে অনুরূপভাবে শীতকালে যদি আপনি এসি চালান তখনও বিদ্যুৎ বিল আসবে না এটা তো জানা কথা আমাদের তাহলে আমরা আজকের আলোচনায় যেটা বুঝলাম যে একটি এসির বিদ্যুৎ বিল নির্ভর করে বিভিন্ন প্যারামিটারের বা কন্ডিশনের উপর ঘরটি কত গরম ঘরটিকে কতটুকু ঠান্ডা করতে হবে বাইরের তাপমাত্রা কতটুকু বেশি বা কম তো সবকিছু হিসাবে আমরা সহজে বলতে চাই যে এক দশমিক দুই কি কোন এসি যদি সর্বোচ্চ এক ঘন্টা চলে তাহলে এক দশমিক দুই ইউনিট বিদ্যুৎ বিল আসবে আর অ্যাভারেজ হিসাবে এর বিদ্যুৎ বিল আসবে শূন্য দশমিক ছয় ইউনিট অর্থাৎ অর্ধেক তবে এসিতে বিদ্যুৎ বিল আমরা কিভাবে কমাবো এই বিষয়ে আমরা যদি জানতে চাই আমাদের এই ভিডিওটি দেখুন এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে কিভাবে এসিতে বিদ্যুৎ বিল কমাবেন